ভদ্রক ষোল নম্বর জাতীয় রাজপথর নড়াঙ্গ সাই মন্দির নিকটে দুর্ঘটনা রাস্তা কড়ে ঠিয়া হয়ে ট্রক ধক্কা দেলা পশ্চিমবঙ্গ পুরী অভিমুখে যাওয়া স্কর্পিও দুর্ঘটনার দুই জনকর মৃত্যু হয়ে চারি গুরুতর কটক বড় মেডিকা করা যাই পশ্চিমবঙ্গ অঞ্চল কিছু পর্যটক পুরী অভিমুখে যাওয়া বেড়ে এই দুর্ঘটনা ঘটিছে ঘটনাস্থলী জনকর মৃত্যু হয়ে অন্য জনক মেডিকালের মৃত ঘোষণা করা দুর্ঘটনা পরে ট্রকটি ঘটনা স্থল ଫେରାର ହୋଇଯାଇଛି ମୃତକ ଓ ଗୁରୁତରଙ୍କ ପରିଚୟ ସ୍ପଷ୍ଟ ହୋଇ ନଥିବା ବେଳେ ସ୍କର୍ପିଓ ଗାଡି କରିଛି ବାବାଜି କଣ ସୂଚନା ରହୁଛି ଏ ଦୁର୍ଘଟଣାକୁ ନେଇ ଦେଖନ୍ତୁ ଯଦି ଦୁର୍ଘଟଣା ଘଟିଛି ଭଦ୍ରକ ଅଧୀନରେ ଯୋଉ ଯାହାକି ଏକ যা কি এক ট্রক ছেড়া হয়েছে রাতে তিনটা বা চারটা সময় পাথর ধকা দিয়ে যা ফলে যা এবার যা সূচনা যে গোটি পরিবার লোক পশ্চিমবঙ্গ পুরী অভিমুখে জগন্নাথ দর্শন করা যায় অদা বাটের তা দর্শন অটকি গলা যা কি তীর্থ করা এক যা কি তা যা কি পরিবার জন যো সদস্য তাৰ যি পিলা যি মৃত্যুবৰণ কৰিছিল অন্পে দেখিবলৈ ড্ৰাইভৰ আমাৰ মৃত্যু ঘটিছে ঘটনাস্থলতে কিন্তু যোন পৰিবাৰ যি অল চাৰিজন পু বহু তাৰ ঝি আও ছিলে যাকে বৰ্তমান চাৰিজন বৰ্তমান কটকস্থানত বৰ্তমান ভদ্ৰগণ হৈছিল ভদ্ৰ তাৰ স্বাস্থ্য উন্নতি নেবাৰ সে সে এক আম্বু স্বতন্ত্ৰ আম্বুলন্স যোগে কটক স্থানত কৰা যাতে বৰ্তমান এক যা সূচনা ৰ যে ঘটনাস্থ পুলিশ এবং উদ্ধারকারী যাই পৌঁছি স্কর্পিও কু বর্তমানে উদ্ধার উদ্ধার করেছেন এবং যাই ঘটনাস্থলাম যা ট্রক লা সেরার হয়ে যাইছে যদি দেখি পুলিশ এবং উদ্ধারকারী দল বর্তমানে ঘটনাস্থল পাতের বাধা সৃষ্টি হয়ে থাকে তা স্বাভাবিক কথা ফের ওকে বহু বহু ধন্যবাদ বাবাজি সমস্ত সূচনা